বর্তমান সময়ে প্রাতিষ্ঠানিক কাজে নিজের ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করা প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে আমরা কোনো দোকানে কম্পিউটার অপারেটরের সাহায্যে কাজটি করে থাকি। তবে আমাদের যদি কিছুটা কম্পিউটার নলেজ থাকে, এই কাজটি আমরাও করতে পারবো খুব সহজে। এই জন্য আমরা যাব গুগলে, সার্চ করব কাট আউট প্রো। এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে তার মধ্যে পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করব। আমরা এখন যে ইন্টারফেসে দেখতে পাচ্ছি, এখানে আপলোড ইমেজে ক্লিক করব। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবি চলে আসছে। আমরা আমাদের কান্ট্রি অনুযায়ী আমাদের যে পাসপোর্ট সাইজটি আছে সেটা আমরা সিলেক্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ যে সাইজটি দেওয়া আছে ক্লিক করব। তারপর আমরা চাইলে আমাদের ছবিটি ড্র্যাগ করে পজিশন রিপ্লেস করতে পারবো। এরপর আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা সিলেক্ট করার প্রয়োজন পড়ে, আমরা এই অপশনে ক্লিক করে চাইলে কালার চুজ করতে পারবো। এর পাশাপাশি চাইলে আমরা যে কোনো ড্রেস চেঞ্জ করতে পারবো। এই অপশন ক্লিক করে আমরা যে কোট বা বিভিন্ন রকম শার্ট যে পিকচারগুলো আছে এগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। আমরা জাস্ট চুজ করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের একটা নর্মাল ছবি খুব সহজে প্রফেশনাল একটা পাসপোর্ট সাইজ পিকচার তৈরি হয়ে গেল। এখানে আরও অনেক ধরনের আমাদের ড্রেস পিকচার আছে, আমরা যেটাই চুজ করবো সেটা এখানে রিপ্লেস হয়ে যাবে। আমরা চাইলে ওমেন অথবা ম্যান যে কোনোটা চুজ করি, ম্যান হলে ম্যান ড্রেস রিপ্লেস করতে পারবো, উইমেন হলে আমরা উইমেন ড্রেস চেঞ্জ করতে পারবো বা রিপ্লেস করতে পারবো। ডান। এখন আমরা আমাদের প্রয়োজন মতো এটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেল, আমরা একটু চেক করি তা দেখতে পাবো ছবিটি পেয়ে গেছে অলরেডি, এই ছবিটি। তার আগে বলে রাখি এখানে অবশ্যই আগে থেকে অ্যাকাউন্ট করে নিতে হবে অথবা গুগল দিয়ে লিংক করে দিতে হবে।